বিজনেস ধারণা এবং ইন্টারনেটের সঠিক ব্যবহার নিয়ে আজকে আমরা কথা বলবো। যে যে টপিকস গুলো কভার করবে, কস্টিং আইডিয়া, ব্যান্ডউইথ টাইপস, কত ধরনের ব্যান্ডউইথ আমরা দিয়ে থাকি সাধারণত, তারপর কি কি পেপারস লাগে ইন্টারনেট বিজনেস করার জন্য, রাউটারে কি সিকিউরিটি এনশিওর করা লাগে যে রাউটারটি সুরক্ষিত বা ওয়াইফাইটা সুরক্ষিত রাখার জন্য, পাসওয়ার্ড সিকিউরিটি যে পাসওয়ার্ডটা আমরা অন্য কাউকে শেয়ার করবো কিনা ওয়াইফাই, বা পাসওয়ার্ডটা কতটা ইম্পর্টেন্ট, রাউটার চয়েসের ক্ষেত্রে আমরা কোন রাউটারটি কিনবো, রাউটার প্লেসমেন্ট আমরা কোন লোকেশনে রাউটারটি রাখবো, রাউটার কেন আমরা বন্ধ করব, তারপরে আমরা অনেক সময় দেখে থাকি রাউটারের ভিতরে 2.4 GHz এবং 5 GHz শো করে, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়, এবং কোশ্চেন এবং আনসার পর্ব থাকবে আজকের ক্লাসে। তো চলুন আমরা প্রথমে জেনে নিই ইন্টারনেট কি। ইন্টারনেট হলো মিলিয়ন অফ কম্পিউটার ওয়েব পেজেস, ওয়েবসাইটস অ্যান্ড সার্ভিসেস ইন্টারনেটের মাধ্যমে আমরা আদান প্রদান করে থাকি বা অ্যাক্সেস করে থাকি। ইউজিং দ্য ইন্টারনেট উই ক্যান সেন্ড, আমরা এই ইন্টারনেটের মাধ্যমে আমরা ইমেল আদান প্রদান করে থাকি, ফটোজ আদান প্রদান করে থাকি, ভিডিওজ, মেসেজ এবং আমাদের বিভিন্ন ধরনের ভালোবাসা, লজিক্যাল পার্ট আমরা আদান প্রদান করে থাকি। এটাই হলো মূলত ইন্টারনেটের কাজ। এখন আমরা জানবো যে ইন্টারনেটে বিজনেস করার জন্য কী কী ডিভাইস প্রয়োজন এবং সেটার বাজেট কীরকম থাকা দরকার এবং কত টাকা খরচ হয়। প্রথমে আমরা জানবো ওয়েলটি সম্পর্কে। আমাদের একটা পোর্টের ওয়েলটি প্রয়োজন, সেটা বেশি ব্যবহৃত যে ডিভাইসগুলো সেটা হলো বিশল, বিডিকম, সি ডাটা, এই ব্র্যান্ডগুলো বেশি ব্যবহার হচ্ছে। একটা পোর্টের ওয়েলটি প্রাইস 45,000 থেকে 50,000 টাকা। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সিসিআর, যেটা হলো ক্লাউড কোর রাউটার, যেটাকে আমরা মাইক্রোটিক বলে থাকি। যে মাইক্রোটিক একটা মোটামুটি ভালো মানের মাইক্রোটিক কিনতে হলে আপনার 40,000 থেকে 50,000 টাকা দাম, এবং RB3011, 4011 সেটা আপনি 20,000 দিয়েও কিনতে পারবেন। সেটা আপনি 150 বা 120 জন ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারবেন। তারপরে ফাইবার জয়েন্টের জন্য স্প্লাইসিং মেশিন প্রয়োজন, স্প্লাইসিং মেশিনটা যেটা হলো আপনার 90,000 টাকার মতো প্রাইস। এরপরে আপনি 3 থেকে 4 কিলোমিটার অপটিক্যাল ফাইবার নিতে পারেন, যেটা হলো পার মিটার অপটিক্যাল ফাইবারের প্রাইস 10,000 থেকে 12,000 টাকা। তারপরে ইউটিভি কেবেল, যেটা দিয়ে আমরা সাধারণত বাসা বাড়িতে কানেক্টিভিটি দিয়ে থাকি এবং ওয়েনু থেকে রাউটারে আমরা কানেক্টিভিটি দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের ইউটিভি কেবলের প্রয়োজন হয়। 2 থেকে 3 বক্স কেবলের প্রাইস 6,000 থেকে 6,500 টাকা, এবং এসএফপি মডিউল 2 পেয়ার নিতে পারেন, যেটা এসএফপি মডিউলটা আপনি আপলিঙ্ক যখন কানেক্ট করবেন এবং যদি আপনি কোনো দিকে যদি কানেক্টিভিটি পাস করতে চান তাহলে সেক্ষেত্রে এই এসএফপি মডিউলটা খুব প্রয়োজন হয়, সেখানে আপনি লিঙ্কটা দরাতে আপনার ডিভাইসে। তারপরে 16 ফুট এবং 8 ফুটের আপনি কিছু সুইচ নিয়ে রাখতে পারেন। দেখা যাচ্ছে আমরা একটা পয়েন্ট করলাম, সেখান থেকে আমরা মাল্টিপল কানেক্টিভিটি দেওয়ার জন্য লোকাল গ্রাহককে আমাদের এই সুইচগুলো প্রয়োজন হয়। তারপর ওয়েনও নিতে পারেন, যেটা হলো আমরা ওয়েলটির সাথে আগে যেটা আমরা ব্যবহার করতাম সুইচের সাথে আমরা এমসি মিডিয়া কনভার্টার ব্যবহার করতাম, এখন আপডেট টেকনোলজির সাথে আমরা ওয়েলটির সাথে ওয়েনও ব্যবহার করতে হচ্ছে, যেটা হলো ওয়েনগুলোর মাধ্যমে হলো 1 GB ডাটা ট্রান্সফার রেট পাওয়া যায়। আর আপনারা যখন বাসা বাড়িতে কানেকটিভিটি নেবেন তখন অবশ্যই অপটিক্যাল ফাইবার এবং ওয়েনও নেটওয়ার্কের মাধ্যমে কানেকটিভিটি নেবেন, তখন স্মার্ট ডাটা এবং ভালো সার্ভিস পাবেন। তার পাওয়ার কেবেল নর্মালি যেটা প্রয়োজন হয় আপনি সেটা নিয়ে নেবেন। তারপরে স্টিল মই প্রয়োজন হয়, স্টিল মইটাও নিয়ে নেবেন, নিতে পারেন, যে মইগুলা দিয়ে সাধারণত টেকনিশিয়ানরা বিভিন্ন খামে বা রাস্তা কেবেল টানিয়ে থাকে, সেজন্য আপনার সুবিধা হবে। স্প্লিটার, স্প্লিটারটা 1:4, 1:8, 1:16 আপনার 10 পিস নিতে পারেন। স্প্লিটারটা কেন প্রয়োজন, আপনি একটা কানেক্টিভিটি বের করছেন আপনার সার্ভার রুম থেকে, এখন কি হচ্ছে একটা কোর মাত্র বের হলো, একটা কোর থেকে যদি আপনি মাল্টিপল যদি কানেক্টিভিটি বের করতে চান, মাল্টিপল পয়েন্ট বের করতে চান, তাহলে সেটা আপনি একটা কোরের সাথে 1:4 যদি জয়েন করেন তাহলে সেক্ষেত্রে আরও 4টার দিকে আপনি আপনার এই পাওয়ারটা নিতে পারবেন বা আপনি পয়েন্টটা করতে পারবেন। আর 1:8 লাগালে আপনি একটা কানেকটিভিটি থেকে বা একটা কোর থেকে আপনি 8টা কানেকটিভিটি বা লাইন বের করতে পারবেন। তো এভাবেই হলো স্প্লিটারের কাজ। এরপরে আসি আমরা টিজি বক্স। টিজি বক্সটা যেটা 4 ফুট 8 ফুটের, আপনারা কিছু টিজি বক্স নিয়ে নেবেন। সেই টিজি বক্সের ভিতরে যেটা হলো ফাইবারের জয়েন্টটা দেওয়া হয়, যে আমরা কোরগুলো যেটা দুই সাইড থেকে এসে জয়েন্ট হয় সেটা হলো এই স্প্লিটারও এখানে অনেক সময় মারা হয়, যে এখান থেকেই হলো আপনি টিজি বক্সটা ব্যবহার করতে পারেন। তার প্যাসকট, প্যাসকটটা হলো অপটিক্যাল ফাইবারের কানেক্টর হিসেবে ব্যবহার হয়, যেমন প্যাসকটটা আপনি যখন একটা ফাইবার কোর যখন জয়েন দিবেন এই প্যাসকটের মাথায় জয়েন দিয়ে তারপরে হলো আপনি আপনার যে এসএফপি মডিউল আছে সেই মডিউলে ইন করতে হয়, তারপর আপনার ডিভাইসে ইন হয়। তারপর কেবেলটাই, কেবেলটাই এটা সাধারণত যেটা হয় আপনি যখন কেবেলগুলোকে আপনি সুন্দর করে লাগিয়ে দিবেন বা আটকে দিবেন সেজন্য কেবেলটাই লাগে। তারপর বক্স, বক্সটা সাধারণত ISPতে যারা সার্ভিস দেন তারা বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন খামে এই বক্সগুলো বসিয়ে তাদের ডিভাইসগুলো রাখেন সুরক্ষার জন্য এবং সেখান থেকে লোকাল ইউজারকে কানেকটিভিটি প্রোভাইড করেন। তার কানেক্টর নিতে পারেন, যেটা RJ45 কানেক্টর, যেটা ইউটিভি কেবেলের মাথায় লাগানো হয় কাস্টমারের বাসায় রাউটারে কানেক্ট করার জন্য।
ওয়াল ক্লিপ, এটা তো আমরা সবাই জানি যে ক্যাবেলটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য ওয়াল ক্লিপ, তারপর ট্যাপ যেটা কস্টিভ হিসেবে আমরা ব্যবহার করি, যে ট্যাপ প্রয়োজন হয় বিভিন্ন পাওয়ার কেবল বা বিভিন্ন কেবেলে আমরা মাথায় লাগানোর জন্য। তার রাউটার নিতে পারেন গিগাবাইট, আপনারা 2 ফেজ রাউটার নিতে পারেন। এই রাউটারটা কেন নেবেন, দেখা যায় অনেক কাস্টমারের নর্মাল রাউটার এবং রাউটারের সমস্যাজনিত কারণে আপনার লাইন সবকিছু ঠিক আছে কিন্তু তার রাউটারের জন্য ভালো সার্ভিস পাচ্ছে না, তখন কি করবেন 2-3 দিনের জন্য আপনি টেস্ট একটা রাউটার দিবেন, যে ভাই আমার এই রাউটারটা ব্যবহার করেন, দেখেন যে কোনো প্রবলেম পাচ্ছেন কিনা। যখন দেখবে যে সে না কোনো প্রবলেম পাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে সে বুঝতে পারে তার রাউটারের সমস্যা হচ্ছে। অবশ্যই গিগাবাইট রাউটার কিনবেন, কারণ গিগাবাইট রাউটার ডাটা ট্রান্সফার রেট বেশি এবং 1 জিবির উপরে ডাটা ট্রান্সফার রেট, তাহলে সেই ক্ষেত্রে টোটাল কস্টিং আসে 291,600 থেকে 3 লাখ টাকার মতো। আপনি তাহলে ইন্টারনেট বিজনেস করার জন্য যা কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় সব কিছুর জন্য আপনাকে 3 লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এখন আসি আমরা ব্যান্ডউইথ টাইপ। আমরা সবসময় জানি যে ইন্টারনেট ব্যান্ডউইথ আমরা পাচ্ছি, কিন্তু এই ব্যান্ডউইথকে আপনার 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো আইআইজি, যেটাকে আমরা ইন্টারনেট ব্যান্ডউইথ বলে থাকি, আরেকটা হলো জিজিসি, যেটা আমরা ইউটিউব ব্যান্ডউইথ বলে থাকি, একটা হলো এফএনএ, যেটা ফেসবুক ব্যান্ডউইথ বলে থাকি, যেটা বিডিএক্স, যেটা হলো আমরা যে বিভিন্ন ধরনের খেলার চ্যানেল বা এই ধরনের যেই ব্যান্ডউইথ ব্যবহার হয় সেটাকে বিডিএক্স ব্যান্ডউইথ বলা হয়। ইন্টারনেট ব্যান্ডউইথ কোনটা, যেটা হলো আমরা ইমেল, ইয়াহু, তারপরে গুগল ড্রাইভ এগুলো ব্যবহার করার জন্য আমাদের ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার হয়। তো মনে রাখবেন যে আপনাকে 1 MB প্রপারলি যদি ইন্টারনেট ব্যান্ডউইথ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্মুথলি এই ইন্টারনেটের সার্ভিসগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর জিজিসি, যেটা হলো আপনার গুগল গ্লোবাল ক্যাশ, সেটা হলো আমরা ইউটিউব যখন আমরা 1080p বা 4K ভিডিও দেখার জন্য আমরা এটা খুব কাজে লাগে। এরপরে আসি আমরা অ্যাপেনে। অ্যাপেনে হলো ফেসবুক ক্যাশ, আমরা যে ফেসবুকের ভিডিওগুলো দেখি পারফরমেন্স ভিডিও দেখার জন্য, আমরা স্মুথলি ব্যবহার করার জন্য আমরা ফেসবুকের ব্যান্ডউইথ ব্যবহার করে থাকি। এরপরে আসুন আমরা বিডিএক্স। বিডিএক্সটা হলো আমরা যখন বিভিন্ন লাইভ খেলা দেখি, আমরা যখন বিভিন্ন সার্ভার থেকে যখন ডাউনলোড দিই, তারপরে আমরা যদি টরেন্ট 5 ক্রেজি এইচডি থেকে ডাউনলোড দিই, তাহলে সেই ব্যান্ডউইথটা বিডিএক্স দিয়ে যায়। এখন আসি আমরা এটার রেট কীরকম। পার এমবিপিএস ইন্টারনেট স্পিডের জন্য, ইন্টারনেট ব্যান্ডউইথের জন্য আমরা সাধারণত 300 থেকে 400 টাকার মধ্যে আমাদের রেটটা পড়ে। এটা ভ্যারি করে ক্যাপাসিটি ওয়াইজ এবং এনটিটি এন চার্জ সহ, এটা 300 থেকে 400 টাকার মধ্যে। তারপরে আমরা যদি জিজিসিতে আসি, ইউটিউবের ব্যান্ডউইথ, সেটা হলো 15 থেকে 25 টাকা উইদাউট এনটিটি এন, এর সাথে এনটিটি এন চার্জটা যুক্ত হয়। এরপরে ফেসবুকের ব্যান্ডউইথ 40 থেকে 50 টাকা সেল করা হয়, সে তার সাথে এনটিটি এন চার্জ যুক্ত করা হয়। এরপরে আসে বিডিএক্স। বিডিএক্স ব্যান্ডউইথটা সাধারণত ফ্রি দেওয়া হয়, ফ্রি অফ কস্ট, এর সাথে এনটিটি এন চার্জ যুক্ত হয়। তো এনটিটি এন চার্জ ক্যাপাসিটি ওয়াইজ ভ্যারি করে। আপনি যদি 1 GB ক্যাপাসিটি নেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পার এমবিপিএস 30 থেকে 40 টাকার মধ্যে পড়ে, বা এর থেকে বেশিও পড়তে পারে। এটা আপনার লোকেশন ওয়াইজ ভ্যারি করে, বা আপনার এই চার্জটা ভ্যারিয়েবল। ব্যান্ডউইথ দেখলে সুবিধা কি, কারণ বিডিএক্স এর ব্যান্ডউইথটা আমরা শুধুমাত্র জাস্ট এনটিটি এন ফিটা দিই, আমরা কম রেটে বিডিএক্স এর ব্যান্ডউইথ কিনি, সেক্ষেত্রে আমাদের সাশ্রয়ী হয়। আর যদি আমরা বিডিএক্স দিয়ে যদি ব্যবহার না করি, তাহলে সেই ক্ষেত্রে হবে এটা ইন্টারনেট ব্যান্ডউইথ দিয়ে চলে যাবে, তখন সেই ক্ষেত্রে ব্যান্ডউইথ এর উপরে চাপ পড়বে বেশি। ভাই কোনো কোশ্চেন ছিল? জি ভাই বলেন। ফেসবুকের জন্য, তারপর ইউটিউবের জন্য, হ্যাঁ, আমরা যখন ব্যান্ডউইথ গুলো কিনি, তারা কি আমাদের কিভাবে ভাগ করে দিচ্ছে, না একটাই দিয়ে দেয় ওখান থেকে আমরা যে যেভাবে নিচ্ছি আর কি? না, এখানে ভাগ করে দেওয়া হয়। তখন ওইটা তারা বলবে। যখন পরিমাপ করা হয়, ওরা তো হচ্ছে অকলা টেস্ট, তারপর আরো নানান ধরনের টেস্ট দেয় আর কি, তো ওইগুলো আসলে কি সঠিক নাকি, মানে আমি কত পরিমাণ ব্যান্ডউইথ নিতেছি এটা আমি বুঝবো কিভাবে?
ইন্টারনেটে ইন্টারনেটের ব্রাউজারের সাথে ব্রাউজারের আপনি সাথে আইডি আইডিএমটা এমটা ব্যবহার ব্যবহার করবেন, করবেন, ইন্টারনেট ইন্টারনেট ডাউনলোড ডাউনলোড ব্রাউজার ব্রাউজার যেটা, যেটা, ধর ধর আপনি আপনি ইন্টারনেট ইন্টারনেট সাইট সাইট থেকে থেকে ডাউনলোড ডাউনলোড দিয়ে দিয়ে দেখবেন, দেখবেন, অনেকে অনেকে দেখা দেখা যায় যায় কি কি ইউটিউব ইউটিউব থেকে থেকে ডাউনলোড ডাউনলোড দেয় দেয় বা বা ভিডিও ভিডিও সাইট সাইট থেকে থেকে ডাউনলোড ডাউনলোড দেয়, দেয়, সে সে নিজেও নিজেও বুঝতে বুঝতে পারে পারে না না যে যে আসলে আসলে সে সে কোথা কোথা থেকে থেকে ডাউনলোড ডাউনলোড দিবে দিবে বা বা কিভাবে কিভাবে চেক চেক করা করা যায়। যায়। তা তা আপনি আপনি করবেন করবেন কি, কি, দেখা দেখা যাবে যাবে ইন্টারনেটের ইন্টারনেটের যে যে সাইটগুলো সাইটগুলো আছে আছে যে যে আপনি আপনি বিগ বিগ ফাইল ফাইল ডাউনলোড ডাউনলোড বা বা ফাইলিকো ফাইলিকো ডট ডট কম, কম, ওখানে ওখানে এগুলা হলো এগুলা হলো ক্যাশের সাথে ক্যাশের আপনার সাথে ই আপনার করা ই পেয়ারিং করা করা পেয়ারিং থাকে না। করা থাকে না। আপনি সেখান আপনি থেকে যদি সেখান থেকে ডাউনলোড যদি দিলে ডাউনলোড দিলে দেখবেন যে পার দেখবেন যে পার এমবিপিএস এর জন্য এমবিপিএস এর যদি জন্য ওয়ান যদি এইচটি ওয়ান এইচটি এইচটিএস এর এইচটিএস জন্য এর যদি জন্য যদি ব্যান্ডউইথ দেয় দেয় তাহলে সেক্ষেত্রে তাহলে একশো সেক্ষেত্রে আঠাশ একশো করে আপনি আঠাশ করে ডাউনলোড আপনি স্পিড ডাউনলোড পাবেন, স্পিড পাবেন, তাহলে একশো তাহলে আঠাশ একশো ইনটু আঠাশ যত ইনটু যত এমবিপিএস আপনি এমবিপিএস নেওয়া আপনি আছে নেওয়া আছে তত দিয়ে তত দিয়ে গুণ করলেই গুণ হবে। করলেই হবে। আচ্ছা, এটা ডিরেক্ট বের করার জন্য কি কোনো ওয়েবসাইট এবং বা হচ্ছে আরেকটা সিস্টেম আরেকটা আছে সিস্টেম যেটা আছে হলো যেটা আপনার হলো আপনার ইস্পিট ইস্পিট টেস্ট ডট ডট এসজি এসজি যেটা যেটা সিঙ্গাপুর, হ্যাঁ সিঙ্গাপুর, হ্যাঁ এটা দিলেও এটা আপনাকে দিলেও সঠিক আপনাকে সঠিক ইন্টারনেট ইন্টারনেট স্পিডটাই স্পিডটাই শো করবে শো করবে। আর ওই কারণ স্পিডটা আর শেয়ার করে আপনি ব্রাউজারে এই সাইকেল একটু দেখান। আচ্ছা আমি আচ্ছা, আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি একটু, একটু আমাকে আমাকে একটা এমবিপিএস স্পিড টেস্টটা আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন। আপনারা যদি আইডিএম ডাউনলোড করে যদি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে লিখতে পারেন, এই যে দেখুন এখানে নিচে আছে স্পিড টেস্ট এসজি, যেটা হলো এসজি মানে হলো সিঙ্গাপুর। তাহলে আপনারা যদি এসজি দেন তাহলে সেক্ষেত্রে আপনার সরাসরি ইন্টারনেট ব্যান্ডউইডটাই আপনাকে দেখাবে। আমরা এখানে এসে গোতে ক্লিক করবো, উপরে দেখুন এই যে স্পিড টেস্ট ডট কম ডট এসজি শো করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে কোম্পানির লাইনটা ব্যবহার করছি, যে কোম্পানির লাইন আর এখানে দেখুন আমি যে কোম্পানির লাইনটা ব্যবহার করছি সেই কোম্পানির নাম ডিরেক্ট শো করছে এবং আইপি অ্যাড্রেস চলে আসছে যেটা পাবলিক আইপি। যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে লিঙ্কের যে স্পিডটা দেওয়া আছে সেটা হলো 4.8 এমবিপিএস আর আপলোড স্পিডটা এটা শো করছে। তো এইখানে অনেক সময় দেখা যায় কি আসলে একজ্যাক্ট শো অনেক সময় করে না, কিন্তু বেশিরভাগ টাইমই দেখা যায় হ্যাঁ সঠিকটা পাওয়া যায় আর কি। আর যদি আপনি প্রপার দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি ডাউনলোড দিয়ে দেখা, এছাড়া আরো কিছু সাইট দিয়ে অনেকে চেক করে যেটা হলো fast.com। আর এখানে লিংকটা যখন আপনারা চেক করবেন তখন সেই ক্ষেত্রে অবশ্যই একটা ডিভাইসই আপনারা ব্যবহার করে চেক করবেন, কিন্তু আমার এখানে মাল্টিপল ডিভাইস কিন্তু ব্যবহার হচ্ছে এবং আমি কিন্তু লাইভ এখন ক্লাস ক্লাসে জয়েন করা আছে, সেখানেও কিন্তু ভালো পরিমাণ ইন্টারনেট স্পিড ব্যবহার হয়। আমার এই লিঙ্কটা আমার কাছে মনে হয় যে হয়তো 5 এমবিপিএস এ আছে, কারণ 10 এমবিপিএস হলে এটা আপগ্রেডেশন করার কথা, আমি এখনো কনফার্মেশন পাইনি। আর আপনারা এই দুইটা লিঙ্ক দিয়ে দেখতে পারেন। আর আরেকটা যেটা হলো আপনারা যদি ডাউনলোড দিয়ে দেখেন এইটা হলো একদম সঠিক, আর এখানে আরেকটা বিষয় নিয়ে অনেকের কনফিউশন থাকে যে আমি যদি আইডিএম ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমার অনেক বেশি পরিমাণে সার্টিফিকেট, এনআইডি, হাউস রেন্ট এগ্রিমেন্ট আর ফব ডিক্লারেশন। ফব ডিক্লারেশনটা আপনি না, আপনি যে কোম্পানির কাছ থেকে আপনি ব্যান্ডউইথ নেবেন
তারাই আপনাকে পপ ডিক্লারেশন করে দিবে, সেটা আপনার বিটিআরসির ওয়েবসাইটে লিস্টেড থাকবে এবং তাদের ওয়েবসাইটে লিস্টেড থাকবে। এখন অনেকের বিটিআরসির লাইসেন্স করা নাই, বিটিআরসি যেটা হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, এই বিটিআরসির আন্ডারেই হলো সকল টেলিকম অপারেটররাই। এখন যাদের লাইসেন্স নাই তারা কি বিজনেস করে না? তারা অবশ্যই বিজনেস করে। এখন তাদের বিজনেস করার নিয়মটা কি, যারা নন লাইসেন্স হিসাবে বিজনেস করে তারা হলো যে কোনো একটা ন্যাশনাল প্রতিষ্ঠানের মাধ্যমে বিজনেসটা করে। ন্যাশনাল কি করে যে নন লাইসেন্সকে তাদের নামে হলো বিজনেসটা দেখায়। তো দেখা যাচ্ছে এখন আমার চট্টগ্রামে আমার লাইসেন্স নাই, আমি ওখানে বিজনেস করতে চাচ্ছি, তখন সেখানে তার কাছ থেকে যে পেপারসগুলো নেওয়া হয় সেই পেপারসগুলো হলো ট্রেড লাইসেন্স যেটা আমরা ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে থাকি, টিন সার্টিফিকেট যেটা ট্যাক্স আইডেন্টিটি নাম্বার, এটা সবাই জানেন যে অনলাইন থেকেও করা যায়, অনলাইন থেকে সবাই করে নেয় আর কি। আর বিন সার্টিফিকেট এটা তখন তাদের অনেকের হয়তো লাগে না, যেগুলো বিজনেস আইডেন্টি, আর এ বিজনেস করবে বা ট্রেড লাইসেন্স যার নামে তার এনআরইটা দিতে হয়। আর হাউস রেন্ট এগ্রিমেন্ট, আপনি যে বিজনেস করতেছেন যে লোকেশনে বা যে বাসায় সেই এগ্রিমেন্টটা আপনাকে দেখাতে হবে আর কি। যদি নিজস্ব বাসা হয় তাহলে সেক্ষেত্রে বাসার দলিলপত্র এগুলো দেখালে হয়। তারা পপ ডিক্লারেশনটা তারাই করে থাকে। এখন এই যে প্রথম যখন ইন্টারনেট বিজনেস শুরু করবে তখন তো তার তো কত টাকা খরচ হবে বা কিছু, ইনিশিয়াল এখানে দুইভাবে কানেক্টিভিটি দেওয়া হয়, একটা হলো ম্যাক সার্ভিস বলা হয়, ম্যাক হলো কমিশন সিস্টেম, আপনার ডিভাইস থাকবে ওখানে লোকাল ডিভাইস, যা যা মেনটেন্স করার আপনারই থাকে, আপনি মেনটেন্স করবেন, আপনাকে কানেক্টিভিটি দিবে, সেখানে আপনি কি আপনাকে হলে একটা পার্সেন্টেজ দেওয়া হয়। তো দেখা যায় 40-60-45 এভাবে দেওয়া হয়। তো প্রথমত যখন আপনার কাস্টমার না থাকবে তখন তো আপনাকে তো ম্যাকে দিবে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি প্রথম ব্যান্ডউইথ নেবেন। ব্যান্ডউইথ কিরকম, দেখা যায় 15,000 টাকার মধ্যে আপনি সব মিলিয়ে ব্যান্ডউইথ নিলে কিন্তু হয়ে যায় 15-20,000 টাকা বা 12-15,000 টাকা। তো সেক্ষেত্রে আপনার প্রথমত যেমন ইন্টারনেটের ব্যান্ডউইথ আপনি 10 MB বা 20 MB নিলেন, প্রথমে ইন্টারনেটের ব্যান্ডউইথ 20 MB নিলেন, তারপর ফেসবুকের ব্যান্ডউইথ নিলেন আপনি 30 MB, ইউটিউবের ব্যান্ডউইথ নিলেন 40 MB, আর বিডিএক্স নিলেন 10 MB বা 5 MB। তো এভাবে নিয়ে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন। যখন আপনার কাস্টমার বেড়ে যাবে, আপনার 50-100 কাস্টমার হয়ে যাবে, তখন আপনি ম্যাকে শিফট করতে পারবেন চাইলে। আর যদি না আপনি ব্যান্ডউইথে করতে চান তাহলে ব্যান্ডউইথেই কন্টিনিউ থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনি এটার সিস্টেম হলো আপনি 1 মাসের নোটিশ দিয়ে আপনি যে কোনো কোম্পানির কাছ থেকেই যদি পেমেন্ট ক্লিয়ার করে দেন তাহলে যে কোনো কোম্পানির কাছ থেকে আপনি ব্যান্ডউইথ নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই।